হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল। সবসময় মনে রাখবেন ইউটিউবে পাশে থাকার আর এক নাম গেমিং কমল। তো চলে এসেছি বন্ধুরা আজকের নতুন একটা গেম শুনিয়ে। আজকের গেমটা একদম অনেক অনেক মজার হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের গেম শোটা। আসলে এই গেমটা একটা চ্যালেঞ্জিং গেম বা মজাদার গেম বলতে পারেন। আজকের ভিডিওটা রিকোয়েস্ট করেছেন বিকাশ এবং শুভ, যেন আমি ওদের ভিডিওটা ইউটিউব চ্যানেলে ছাড়ি। অবশ্যই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাপিনেস ফিল করবেন আশা করছি। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কোনো ভিডিও ইউটিউব চ্যানেলে দিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। যারা কন্টিনিউ ইউটিউবে কাজ করেন তাদেরকে বলবো, আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করুন এবং আমার ভিডিওতে প্রতিদিন কমেন্ট করুন, আপনার ভিডিওটা অবশ্যই র্যাঙ্ক করবে। ফার্স্ট রাউন্ডে গাইজ আমরা জিতে গেছি, শুরু হচ্ছে সেকেন্ড রাউন্ড, আর সেকেন্ড রাউন্ডে অবশ্যই জিতবো আশা করি। তো আপনারা দেখতে থাকুন আর মজা নিতে থাকুন আজকের গেম প্লেতে। স্টার্ট দ্য গেম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কেলি যাচ্ছে বেরির পিছে পিছে, সামনে অল্প বেশি বাধা দিচ্ছে এবং মারা পড়ছে, নক খেয়ে শুয়ে রয়েছে, আর কিছুই করতে পারতেছে না। আর আমি এটাকে এখন শোয়াই দেবো বালিশ ছাড়া। দেখি তো মালের কাছে কি আছে। বাবা, অনেক কিছু আছে, নিজেকে একটু পুরো করি। বাহ, পুরো প্লেয়ার হয়ে গেলাম। তো বন্ধুরা, দেখতে দেখতে প্রথম রাউন্ড শেষ হয়ে গেল, চলে এসেছি আমরা দ্বিতীয় রাউন্ডে। তো অপেক্ষা করুন দ্বিতীয় রাউন্ডের মজাটা নেওয়ার জন্য। আশা করি দ্বিতীয় রাউন্ডের মজাটা আরও বেশি হবে, কারণ দ্বিতীয় প্রথম রাউন্ডের থেকে দ্বিতীয় রাউন্ডের মজাটা আরও বেশি হওয়ার কারণ হচ্ছে দ্বিতীয় রাউন্ডে আরও কিন্তু মজা করে খেলেছি। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। মনে রাখবেন ইউটিউবে পাশে থাকার আর এক নাম গেমিং কমল। বন্ধুরা, এখন যাকে স্ক্রিনের সামনে দেখছেন তিনি হচ্ছেন শুভ, যিনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন ভিডিওটা দেওয়ার জন্য। তার খেলাটা যেন রেকর্ডিং করে আমি ইউটিউবে আপলোড করি। তো দেখতে পাচ্ছেন শুভ অনেক ভালো প্লেয়ার একটা, অনেক ভালো খেলে ও, প্রত্যেকটা কিলেই হেডশট দেয়, খুব মজা করে খেলে। আমরা সবাই জানি শুভ একটু অন্য ধরনের খেলে, শুভর কিলগুলো দেখতে মজা লাগে এবং শুভ যে কিলটা করে সেটা আসলেই একটা রোমান্টিক কিল বা অন্য ধরনের কিল হয়। সামনে কিন্তু একটা এনিমি আছে, দেখি এটাকে কীভাবে কিল করে। আমরা একটু খেয়াল করলে দেখবো শুভ কিন্তু আগে একটা ভম দিয়েছে এবং নিচে একজন লোক পাঠিয়েছে। নিচে লোকটা যখন কিল করার জন্য সামনে দিকে ঘোরে তখন ও উপর থেকে হেডশট মারে এবং গেমটা জিতে যায়। যারা সবসময় ইউটিউবে কাজ করতে চান তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্রতিদিন আপনারা একটা করে কমপক্ষে একটা হলেও ভিডিও আপলোড করবেন এবং আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওতে কমেন্ট করবেন। দেখবেন আপনার ইউটিউব চ্যানেল কিভাবে দ্রুত গতিতে বাড়তে থাকে এবং আপনার ইউটিউব চ্যানেল কিভাবে প্রমোট হয়। এখনও যারা আমার চ্যানেলে লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিন, যারা কমেন্ট করেননি তারা কমেন্ট করে, আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। এই ম্যাচটা কিন্তু ম্যাচ পয়েন্টের খেলা, যারা জিতবে তারা জিতে যাবে আর যারা হারবে তারা হেরে যাবে। সুতরাং এই ম্যাচটা একটু সুন্দরভাবে খেলতে হবে, দেখা যাচ্ছে খুবই রোমান্টিকভাবে খেলা হচ্ছে যে ভালো খেলে। দেখেন আমরা কিন্তু মারা পড়ে গেছি এখান থেকে, আর শুভ এসে একলা করে দিয়ে দেন। বুঝতেই পারতেছেন ও কীভাবে খেলে এবং কতটা ভালো খেলে। বন্ধুরা, একটা কথা, আপনি চাইলেই কিন্তু সম্ভব আপনার ইউটিউব চ্যানেলকে সবার মাঝে পৌঁছে দেয়া এবং সবাই জানবে চিনবে যে আপনার চ্যানেলটাকে, আপনার চ্যানেলে কী ধরনের ভিডিও আছে এবং সকল ভিডিওগুলো দেখবে মানুষ, এবং ভালো ভিডিও হলে আপনার চ্যানেলটাকে লাইক দিবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলের পাশে থাকবে। এর জন্য আপনাকে বেশি বেশি কমেন্ট করতে হবে, আপনারা প্রতিদিন আমার চ্যানেলে আসুন এবং প্রতিদিন আমার ভিডিওতে কমেন্ট করুন। আর অবশ্যই নিজের চ্যানেলে প্রতিদিন করে কমপক্ষে একটা ভিডিও আপলোড করুন, প্রতিদিন ভিডিও আপলোড করলে ইউটিউব নিজেই আপনার চ্যানেলটাকে প্রমোট করে দিবে। দ্বিতীয় ম্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, দেখা যাচ্ছে এরা সবাই ইমোট দিচ্ছে। বিকাশ একটা মোটর সাইকেল নিয়ে ইমোট দিচ্ছে, শুভ ইমোট দিচ্ছে, সবাই মিলে ইমোট দিচ্ছে, কোবরা ইমোট দিচ্ছে, সবাই মিলে ভালো ভালো ইমোট দিচ্ছে, শুভ ইমোট দিচ্ছে।
দেখি এরা কি করে বা কি করতে চায়। দেখতেছি বিকাশ দৌড়াচ্ছে, দৌড়ে দৌড়ে সামনের দিকে যাচ্ছে, আরও সামনের দিকে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেছে বিকাশ। দেখি বিকাশ একটু থেমে গেছে এবং সে একটা ইমোট দিচ্ছে এখানে, বুক ডন ইমোট, বা হাতে গুলি নিয়ে সে আবার গুলি ফায়ারিং করা শুরু করে দিয়েছে। দেখা যাক বিকাশ জিতে না হারে, বিকাশ কেমন খেলে দেখা যাচ্ছে। এবার বিকাশের খেলাটা না জিতে গেল, বিকাশ একটা কিল করে দিল, একটা কিল করে বিকাশ হালকা পাতলাভাবে জিতে গেছে। সামনে আর রয়েছে বিকাশের হাতে রয়েছে একটা শর্ট পিস্তল, আর সামনে এনিমি রয়েছে তিনটা বিকাশ। আর এই মুহূর্তে হঠাৎ করে একটা গুলি এসে লাগলো বিকাশের মাথায়, আর বিকাশ ডেড। চলে আসলো নেক্সট রাউন্ড, পরের ম্যাচ খেলা। এরা সবাই ইমোট দিচ্ছে, দেখা যাচ্ছে ইমোটের তারা আত্মহার আনন্দ দিচ্ছে, টিমটাকে নট করে ফেলেছে। দেখা যাক কি হয়, এখানে একজনকে বাঁচানো সম্ভব হয়েছে, একজনকে বাঁচিয়ে নেওয়া হলো। সামনে দেখি আর কিছু আছে বা দেখা যায় কিনা, বাড়ানোর চেষ্টা করি। আর এই মুহূর্তে সামনে আরও একটা ছিল, এমনই সময় হঠাৎ করে সামনে একটা এনিমি চলে আসলো, আর একটা গুলি লাগলো গিয়ে এনিমির মাথায়, আর এনিমি সেখানেই শুয়ে রইল। আমরা দেখতে পাচ্ছি বিকাশ শুয়েছিল, বিকাশকে জাগানো হলো, ওদিকে আর একটা এনিমি কিল, সামনে আর একটা এনিমি, এটাকে হঠাৎ করেই একটা গুলি তার মাথায় লেগে এনিমিটা ডেড হয়ে গেল। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর একটা কিল করে এইবারের মতো ম্যাচটাকে জিতিয়ে নিল এবং খুশি হয়ে গেল পরের ম্যাচ। পরের ম্যাচে একটা ফেমাস গান নিয়ে কিন্তু শুরু মারতেছে, আর এদিকে বিকাশও আছে, দেখা যাচ্ছে কে জিতে কে হারে। দুই দলের খুব মজার গেম শো এবং দুই দলের কিন্তু ভালো পারফর্মার, এদিকে শুভ নটকে পড়ে আছে, শুভ ডেট শুরু করা যাবে না। এবারে বিকাশ বিকাশ দেখি নাতানাতি করে উঠে আসছে, এবার কীভাবে খেলে বিকাশ, একা কি পারবে এদের সাথে জিততে দেখা যাক। এবারে বোঝা যাচ্ছে না কি হবে না না হবে, আপনারা দেখতে থাকুন এই বিকাশের খেলাটা যেটা না পেয়ে গেল, বলা যায় না কি হয়। বন্ধুরা আমরা চলে এসেছি নেক্সট রাউন্ডে, নেক্সট রাউন্ডে অবশ্যই আরো মজা হবে, আপনারা দেখতে থাকুন। এইবার একটা বুদ্ধি কাটিয়ে এমন একটা জায়গায় উঠতে হবে যেখানে গিয়ে আমি নিজেকে দেখবো, এই নিয়ে আমাকে দেখবে। সুতরাং এই দোতলার উপরে তিনতলায় এসে আমি নিজে বসে একটা দেখা যাক কি হয়। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন, পাশে থাকার আর এক নাম গেমিং কমল। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গেমিং কমল। ওকে বন্ধুরা, আপনারা দেখছেন কমল, তো খেলা প্রায় শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করবেন এবং আমার চ্যানেলের ভিডিওতে প্রতিদিন কমেন্ট করবেন। বাই বাই, টাটা।